আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ আলম প্রবাসক অর্থনীতি মুজাদ ইসলামী আলিম মাদ্রাসা গাজীপুর সুপ্রিয় স্বীকৃতি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র আলিম পথ আলিম প্রথম বর্ষ এখান থেকে আমরা সরকারি ঋণ কি সরকারি ঋণের উদ্দেশ্য সময় এটা নিয়ে আমরা আলোচনা করব সরকারি ঋণ সরকার দেশ পরিচালনার জন্য জনগণের কাছ থেকে বিভিন্নভাবে কর এবং অন্যান্য মাধ্যমে অর্থ সংগ্রহ করে দেশ পরিচালনা করে কিন্তু দেখা গেল যে সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করার পরেও যদি দেশের অর্থ পরিচালনার ক্ষেত্রে দেশ পরিচালনার ক্ষেত্রে যদি সমস্যার সম্মুখীন হয় তখন সরকার বিভিন্ন ব্যক্তি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন ব্যক্তি এবং বিদেশি ব্যক্তি বিদেশি বিভিন্ন সংস্থা বিদেশি রাষ্ট্রের কাছ থেকে অর্থ ঋণ করতে পারে এই হচ্ছে সরকার যখন বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন দেশের কাছ থেকে কোনোভাবে অর্থ গ্রহণ করবে সেটি হচ্ছে সরকারি ঋণ এখন আমরা সেই সরকারি ঋণের উদ্দেশ্য সম্বন্ধ নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সরকারের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে জরুরি অবস্থা মোকাবেলা আমাদের মতো দেশে বিভিন্ন কারণে বিশেষ করে জ্বর খরা বন্যা জলোশ্বাস টার্ডের মতো বিভিন্ন ধরনের প্রকৃতির দুর্যোগ হতে পারে এই প্রকৃতির দুর্যোগ মোকাবেলা করার জন্য তখন এই জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য সরকার কিন্তু ঋণ গ্রহণ করতে পারে এটা সরকারের ঋণের প্রথম বিষয় এরপর এটা হচ্ছে ঘাটতি বাজেট পূরণ আমাদের মতো দেশ বিশেষ করে আমাদের দেশে কখনও উদ্ভিদ বাজেট লক্ষ্য করা যায় না আমাদের দেশে বেশিরভাগ সময় ঘাটতি বাজেট থাকে এই ঘাটতি বাজেটের ঘাটতি ব্যয় পূরণ করার জন্য সরকার অনেক সময় ঋণ করে থাকে এটাও সরকারি ঋণের আরেকটা কারণ এরপর হচ্ছে সমাজ কল্যাণের জন্য ব্যয় সরকার দেশের মানুষের জনগণের কল্যাণের জন্য বিশেষ করে বয়স্ক ভাতা সহ সহ বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণমূলক কাজের জন্য সরকার বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যয় করে থাকে এই সামাজিক কল্যাণের জন্য যে ব্যয় হয় এবং সেই ব্যয়ের ক্ষেত্রে অনেক সময় সরকার ব্যয়ের ঘাটতি পূরণের জন্য সরকার কিন্তু ঋণ করে থাকে এটাও একটা ঋণের কারণ এরপর হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন যদি একটা দেশ উন্নত হতে হতে হয় তাহলে সে দেশের শিক্ষা এবং স্বাস্থ্যখাত্রের উন্নয়ন অবশ্যই হতে হবে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য দেশে প্রচুর পরিমাণে স্কুল কলেজ মাদ্রাসা স্থাপন করা দরকার স্বাস্থ্যখাত্রের উন্নয়নের জন্য দেশে হা বিভিন্ন ধরনের হাসপাতাল এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করে তোলা দরকার এক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল এগুলো স্থাপন করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু অর্থের প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে কিন্তু সরকার ঋণ গ্রহণ করে থাকে এরপর হচ্ছে যুদ্ধের ব্যয় নির্বাহ কোনো দেশের কোনো কোনো কারণে যদি দেশে যুদ্ধ সংগঠিত হয় বিশেষ করে বিভিন্ন দেশগুলা ধনী রাষ্ট্রগুলা গরিব রাষ্ট্রগুলোকে অনেক সময় আক্রমণ করে থাকে যুদ্ধ করে যুদ্ধের মাধ্যমে ওই দেশ দখল করার চেষ্টা করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য সরকার ঋণ করে থাকে এটা কিন্তু সরকারি ঋণের একটা কারণ এরপর হচ্ছে দারিদ্র বিমোচন কর্মসূচি আমাদের দেশের বর্তমানে বড় সমস্যাটা হচ্ছে জনসংখ্যার সমস্যা জনসংখ্যা পরেই সমস্যাটা হচ্ছে দারিদ্র্য সমস্যা আমাদের দেশের অধিকাংশ লুকিয়ে দারিদ্র বিশেষ করে যদি আমরা বলি শিক্ষিত বেকারত্ব এক কোটির উপরে আসে এখন এই শিক্ষিত বেকারত্ব যারা আছে এই বেকারদের চাকরির একটা ব্যবস্থা করা দরকার এবং তাদের উন্নয়নের দরকার তাদের কাজের দরকার সেই কাজের জন্য সরকার কিন্তু দারিদ্র্য বিমোচন যদি কর্মসূচি করতে চায় তাহলে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে চলে সেখানে কিন্তু অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে সরকার কিন্তু ঋণ করতে পারে এটাও কিন্তু সরকারের ঋণ আর একটা কারণ এর ফলে হচ্ছে বেকারত্ব আমাদের দেশে যে কথা আগে বলছিলাম যে বেকারত্ব আমাদের দেশের অধিকাংশ লুকি বেকার এই বেকার থাকার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা বাধাগ্রস্ত করতেছে তারা দেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই বেকারত্ব দূর করার আমাদের দূর করতে হবে এবং সেই বেকারত্ব দূর করার জন্য সরকার কিন্তু ঋণ করতে পারে এটা ঋণের একটা কারণ এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বেষ্টনির জন্য সরকার বিভিন্নভাবে সামাজিক নিরাপত্তা প্রদান করতে পারে আর এই সামাজিক নিরাপত্তা প্রদান করতে গিয়ে সরকারের কিছু পরিমাণ অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থটা সরকারের পোশাকারে নাও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু সরকার বাধ্য হয়ে বিভিন্ন দেশ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিন্তু ঋণ গ্রহণ করতে পারে এটা হচ্ছে এটাও একটা ঋণের কারণ তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে সরকারি ঋণ কি সরকারি ঋণের কি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম